আসসালামু আলাইকুম, আমি আসলে আজ খুবই মর্মাহত। এলিমেন্টার ম্যাচে রংপুর রাইডার্স এর কাছে 4 উইকেটের ব্যবধানে হেরে সবার আগে বিপিএল থেকে বিদায় নিয়েছেন সাকিব আল হাসানের পরশুন বরিশাল। আর ম্যাচ হারাতে সরাসরি সাকিব আল হাসানকে দোষারোপ করলেন বরিশাল মালিক কর্তৃপক্ষ। ফেসবুকে তারা একটি পোস্ট দিয়েছিলেন, পরবর্তীতে অবশ্যই সেই পোস্টটি তারা ডিলিট করে দিয়েছেন, কিন্তু পোস্টটি থেকে যায় মানুষের হৃদয়ে। তারা পরশুন বরিশাল ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে সরাসরি সাকিব আল হাসানকে দোষারোপ করে লিখেছেন, যখন 15 ওভার শেষে বরিশাল 3 উইকেট হারিয়ে 126 রান করেছিল, তখন নাজমুল আবেদিন বলেছিলেন যে এটা অধিনায়কের ডাক ছিল। আপনি ফর্মে থাকা সাকিব, যিনি এই বিপিএল এ সিরিয়াস ফর্মে আছেন, আপনি মাঠে নামার সিদ্ধান্ত নেননি কেন? আপনি নতুন আশা রাজা পাকশাকে ঠেলে দিয়েছিলেন যার বিপিএল এ কোনো অভিজ্ঞতাই ছিল না, এমনকি আপনি ডয়েন ফিটারিওসকে ব্যাটিং আসার জন্য চাপ দেননি, যিনি আগের ম্যাচে ব্যাটিংয়ে দুর্দান্ত ছিলেন। আপনার বোলাররা প্রতিপক্ষকে থামানোর সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু এই পরাজয়ের মূল ইস্যু আপনার অকার্যকর ব্যাটিং সিস্টেমের জন্য। সাকিবের কাছে প্রশ্ন, এই হারের দায় কি এড়াতে পারবেন? যদিও এই বিষয় নিয়ে সাকিব আল হাসানের কাছ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসে নাই, তবে সাকিব আল হাসান আজ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা ভিডিও পোস্ট করেন। তবে এই ভিডিওতে সাকিব আল হাসান বিপিএল নিয়ে কোনো কথা বলেননি। এই ভিডিওতে সাকিব আল হাসান সরাসরি সিরিয়া ও তুরস্কের ভয়াবহ দুর্ঘটনা অসহায় মানুষদের নিয়ে কিছু কথা বলেন। আসসালামু আলাইকুম, আমি আসলে আজ খুবই মর্মাহত। আশা করি এই মুহূর্তে তুরস্ক ও সিরিয়ায় থাকা সবার আত্মীয় স্বজন প্রিয়জনরা নিরাপদে আছেন, সুস্থ আছেন। আমি চেষ্টা করছি পরিচিত সবার খোঁজ খবর নেয়ার, আশা করি আপনারাও নিচ্ছেন।